আজ 17ই মে ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে। 2024 সালের এই ওয়ার্ল্ড হাইপারটেনশন ডে এর থিম হল মেজারিং বিপি অ্যাকিউরেটলি, কন্ট্রোল ইট অ্যান্ড লাইফ লং। এবার বিপি আমি অ্যাকিউরেটলি কী করে দেখব, বিশেষ করে যারা নিউলি প্র্যাকটিশনার হন বা নিউলি আরএমপি, তাদের ক্ষেত্রে শুধু বিপি মেশিনের সাহায্যে একদম অ্যাকিউরেট ভ্যালুটা বোঝাটা একটু কখনো কনফিউশনের হতে পারে। সেক্ষেত্রে বেস্ট হচ্ছে, বা যখনই কোনো পেশেন্টের প্রথমবারের জন্য হাইপারটেনশন আসছে, আগে কখনো বিপি 140/90 ক্রস করেনি কিন্তু এখন বিপি মেশিনে মাপলে সেটা ক্রস করে যাচ্ছে, সেক্ষেত্রে সবথেকে বেস্ট হলো তিনটে মেথডই একবার দেখে নেওয়া, মানে প্যালপেটারি মেথড, অসকালটেটারি মেথড এবং অসিলোমেট্রিক মেথড, এই তিনটে মেথডেই দেখে নেওয়া। আরও ভালো হয় যদি দু হাতেই দেখে নেওয়া যায়, অর্থাৎ ডান হাতে বা হাতে দু হাতেই যদি সেম বিপি আসে বা মোটামুটি কাছাকাছি বিপি আসে তাহলে বুঝতে হবে, এবং সেটা 140/90 বেশি তাহলে বুঝতে হবে যে এটা সত্যি সত্যি সিস্টেমিক হাইপারটেনশন।